দর্শক মন্ডলী, আজকে এই যে বক্সটা আপনারা বক্সের মতো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি একটু ঘুরাই, আমরা ব্যাটারিটা ঘুরাই। এটা 48 ভোল্ট লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, আর এই ব্যাটারিটা মূলত অটোরিকশা 48 ভোল্টের সোলার প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া 48 ভোল্টের যত ডিভাইস আছে, হাইব্রিড বলেন নন হাইব্রিড, এই ধরনের ডিভাইসে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো মূলত আজকে ব্যাটারিটা অ্যাকচুয়ালি তৈরি করেছি আমরা অটো গাড়ির জন্য। আর এই ব্যাটারিটার একটা বিশেষত্ব আছে, এই ব্যাটারিটা একটু আমরা ঘুরাই। এখানে স্মার্ট বিএমএস দিয়েছি আমরা 48 ভোল্ট, অর্থাৎ 15S 48 ভোল্টের একটি স্মার্ট বিএমএস দিয়েছি। তো দর্শক মন্ডলী, এই বিএমএসটার একটা কাজ আছে, এটা মূলত একটা মোবাইল ফোন অর্থাৎ স্মার্টফোন যদি থাকে, আপনারা এটাতে ইনস্টল করে অর্থাৎ স্মার্ট লিপোফোর ব্যাটারির ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অ্যাপস নামিয়ে আপনারা প্রত্যেকটা সেল অর্থাৎ 15টা যে সেল আছে, 15টা সেলেরই আপনারা পাওয়ার মেনটেনেন্স কতটুকু কি আছে, কোন সেলে কত ভোল্টেজ আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। এবং আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে এই পুরো ডিভাইসটা অর্থাৎ পুরো ব্যাটারিটা কিন্তু অফ করে দিতে পারবেন। সে ধরুন আপনারা এখন গাড়ি চালাচ্ছেন বা অটো গাড়িতে এই ব্যাটারিটা রাখছেন, তো এই ব্যাটারিটা আপনাদের যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে আপনার অটো গাড়িটা চালা দিবেন। পাশাপাশি আপনাদের যদি স্মার্ট বিজনেস থাকে, স্মার্ট ফোন থাকে, আপনি ফোনের মাধ্যমে জাস্ট এক ক্লিক করে আপনারা এই ব্যাটারিটা বন্ধ করে রাখতে পারবেন। তো দর্শক মন্ডলী, এই ব্যাটারিটা আমরা গাজীপুরে এক ভাইয়ের কাছে দিচ্ছি, আর পাশাপাশি আমরা আজকে একদম সংক্ষেপে করার চেষ্টা করব। আর একটাই কথা বলবো, আপনারা যারা গরিব মানুষ অটো চালান অর্থাৎ রিক্সা, অটো রিক্সা বা রিক্সা, এই রিক্সা যারা চালান তারা কিন্তু একদম গরিব মেহনতি মানুষ, অবশ্যই আপনাদের প্রত্যেকটা টাকার একটা দাম আছে। তো এমনও লোক আছে আমাদের কাছে ব্যাটারি নিতে আসে, যারা অ্যাকচুয়ালি আমাদেরকে বলে যে ভাই আমরা সুদি করে টাকা নিয়ে এসেছি। তো এই মানটা আসলে কোথায়, এই এই মর্যাদাটা আসলে কয়জন দিতে পারে? তো বাংলাদেশে অ্যাভেলেবেল লিথিয়াম ব্যাটারি আছে, অবশ্যই আপনারা প্রতারণার ফাঁদে পা না দিয়ে একজন লিগাল বা একজন সঠিক মানের ক্রেতার কাছে বা বিক্রেতার কাছে আপনারা যাবেন, গেলে আপনাদের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা দিবে এবং সেটা দ্বারা আপনারা উপার্জিত ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম দিয়ে আপনাদের ফ্যামিলিটা খুব ভালোভাবে চলবে। তো দর্শক মন্ডলী, আমরা অবশ্যই বলছি না যে ভাই আমাদের কাছ থেকে নেন বা আপনারা আমাদের কাছ থেকে নিতে বলবো না, অবশ্যই যেখান থেকে নেন অন্তত পক্ষে 1 বছর একটা ওয়ারেন্টি দেয় বা আপনাদের কমপক্ষে আপনারা এই ব্যাটারি থেকে 4-5 বছর ইউজ করতে পারেন, এরকম একটা প্রত্যাশা বা আশা দিয়ে থাকে। এই ধরনের সেলারের কাছ থেকে কিন্তু আপনারা বা এই ধরনের বিক্রেতার কাছ থেকে আপনারা ব্যাটারিগুলো সংগ্রহ করবেন। অবশ্যই আমি চাই না যারা গরিব মানুষ অটো চালায় বা রিক্সা চালায় এরা ক্ষতিগ্রস্ত হোক, কারণ এদের প্রত্যেকটা টাকার অনেক কষ্টের টাকা, এই কষ্টের টাকাটা অবশ্যই আপনারা ভালো জায়গায় কাজে লাগাবেন। অ্যাকচুয়ালি দেখা যায় 4000 লাইফ সাইকেল 365 দিয়ে যদি আপনারা ভাগ দেন তাহলে কিন্তু অ্যাকচুয়াল, আমরা একটু যদি চেষ্টা করি দেখার জন্য, তো 4000 লাইফ সাইকেল, দর্শক মন্ডলী দেখুন সাথেই থাকুন, 4000 ভাগ 365 দিন, 1 বছর, প্রতিদিন যদি একবার করেও চার্জ করেন, তারপরে 10 বছর 9 মাস অর্থাৎ 11 বছরের কাছাকাছি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সে যদি এটা অটো গাড়িতে ব্যবহার করা হয়, অটোতে অনেক হ্যাভি ইউজ হয় যার কারণে খুব দ্রুতই কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়, যার কারণে 4 থেকে 5 বছর একটা পাওয়া যায়। তো আমি 4000 না, আমি যদি 2000 ধরি, 2000 ভাগ 365 অর্থাৎ 5 বছর, প্রায় 5.5 বছরের মতো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের ব্যাটারির ভিতরে আমরা প্রিজমেটিক সেল ইউজ করেছি। এই স্মার্ট বিএমএস দেখুন, এখানে মূলত বিএমএস এর যে ডিভাইসটা আমরা রেখেছি, আর এখানে ব্যাটারিটা আমরা একটু আউটপুট মাপি একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস সংযোগ দিবেন। দর্শক মন্ডলী, এখানে 50.36 ভোল্টের মতো আছে। তো আমরা এখন একটু বিএমএস এর সাথে সংযোগ করার চেষ্টা করি। তার জন্য কি করা লাগবে, প্রথমে আপনাদের মোবাইল ফোনের যে গুগল প্লে স্টোর আছে, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নেবেন। আমরা আগেও নামিয়ে নিয়েছি এই ধরনের একটা অ্যাপস, অর্থাৎ স্মার্ট বিএমএস, এই অ্যাপসটা আপনারা নামিয়ে নেবেন। তো আমরা আগে নামিয়ে নিয়েছি, এখন অ্যাপসটার ভিতরে আমরা ওপেন করলাম। তো এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমোট মনিটরিং এবং লোকাল মনিটরিং, আপনারা অবশ্যই লোকাল মনিটরিং ক্লিক করবেন। আর এখান থেকে আপনারা এই ডিভাইসটা পাবেন, যদিও আমরা এই ডিভাইসের নাম দিয়েছি 48 ভোল্ট 105 অ্যাম্পিয়ার, তো আপনারা চাইলে প্রয়োজন মতো এটা কাউন্ট করতে পারবেন এবং এখান থেকে পেয়ারিং করে আপনাদের আমাদের কাছে কল দিবেন যে ভাই আসলে পাসওয়ার্ডটা কত, কারণ এক এক ডিভাইসের অর্থাৎ এক একটা বিএমএস এর এক এক রকম পাসওয়ার্ড কিন্তু আমরা সেট করে থাকি, অবশ্যই আমাদের কাছে কল দিবেন, আমরা চেষ্টা করবো বলে দেওয়ার জন্য। তো পাসওয়ার্ড সেট করার পরে দেখুন এখানে ব্যাটারিটা আমাদের দেখাচ্ছে 100% চার্জ আছে। তো দর্শক মন্ডলী, আমরা একটু সেলে দেখে আসি, আমরা এখানে সিরিজ কানেকশন, যদি সিরিজ কানেকশনে এখানে কানেক্ট করে নিলাম, দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন সিরিজ কানেকশনে এখানে 100% 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা, সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, কারেন্ট 0 অ্যাম্পিয়ার এবং সাম ভোল্টেজ 50.3 ভোল্ট। দর্শক মন্ডলী, আমরা একটু
প্রত্যেকটা সেলের ভোল্টেজগুলো দেখে আসি। দেখুন এখন এই মুহূর্তে এক নম্বর সেলের ভোল্টেজ আছে 3.36, দুই নম্বর 3.351 ভোল্ট, তিন নম্বর 3.35, ম্যাক্সিমাম কিন্তু 3.35-এর আশেপাশে আছে। এখানে একটা সেল 3.37 আছে, অর্থাৎ অতিরিক্ত এই সেলটাকে একটু সংকেত দিচ্ছে, দর্শক মণ্ডলী এই সেলটা বেশি আছে এবং এই সেলটা কম আছে। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, আসলে আমরা ব্যাটারি প্যাকটা যদিও সবে মাত্র প্যাকিং করেছি, যদিও চেষ্টা করেছি ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে এখান থেকে অ্যাক্টিভ ব্যালেন্সে ক্লিক করে রাখতে পারেন, ডেটার মাইনে ক্লিক করবেন। তো এখানে কত অ্যাম্পিয়ারে ব্যালেন্স হচ্ছে, কত ডিগ্রি লো কাট হাই কাট সব কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্যালেন্স স্ট্যাটাস অফ আপনারা এখান থেকে অন করে নেবেন, অবশ্যই আপনারা এখান থেকে অন করে নেবেন। এরপর একটি পাসওয়ার্ড হবে, তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5 6, এখানে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কেউ অ্যাক্টিভ ব্যালেন্স শুরু করে দিবে। আর প্রত্যেকটা ব্যাটারি চার্জিং কানেক্ট করার পরে কিন্তু অ্যাক্টিভ ব্যালেন্সটা খুব ভালোভাবে কাজ করে। তো দর্শক মণ্ডলী এই হলো বিষয়, আর কিভাবে আপনারা অফ করবেন দেখুন আমরা একটু দেখে আসি। আমরা একটু স্ট্যাটাস প্যানেলে যাই, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্যানেলে আমরা একটু দেখে আসি। এখানে 100% জিরো এম্পিয়ার কারেন্ট ডিসচার্জ হওয়ার সময় আপনারা দেখতে পাবেন কত এম্পিয়ার কারেন্ট ডিসচার্জ হচ্ছে। তো দর্শক মণ্ডলী আপনারা এখানে যে ডান পাশে পাওয়ার সেটিংয়ে এখানে যাবেন, পাওয়ার সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে পাওয়ার সেটিং অর্থাৎ প্যারামিটার সেটিং এ প্যারামিটার সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লক্ষ্য রাখবেন এখানে 50.36 ভোল্ট আছে, আর এখানে চাইলে আপনারা এই যে ব্লুটুথ ডিভাইসের নাম সেট করতে পারবেন। আর এখানে সেন্স সুইচ অর্থাৎ এটা হলো মেন সুইচ, এটা দ্বারা আপনারা অফ করতে পারবেন। তো আমরা যদি একটু অফ করে দিই, দেখুন ডিটারমাইন ক্লিক করলাম, অবশ্যই দেখুন এখানে ভোল্টেজটা কমে আসলো 49.99 ভোল্ট। এটা কিন্তু অ্যাকচুয়াল ভোল্টেজ না, এটা এটা কোনো প্রকার পাওয়ার নাই। এখন ব্যাটারিটা সম্পূর্ণ কিন্তু বন্ধ আছে, এখানে আমার স্ট্যাটাস প্যানেলে দেখাচ্ছে বন্ধ আছে, এখান থেকেও কিন্তু বন্ধ আছে। তো দর্শক মণ্ডলী আমরা একটু লাইভ আরো একটু অন করে দিই, দেখুন এখানে ক্লিক করলাম ডিটারমাইন, ক্লিক করার সাথে সাথে দেখুন 50.36, এটা হলো অ্যাকুরেট ভোল্টেজ। আর অফ থাকার সময় কিছুটা ভোল্টেজ দেখাতে পারে, লোড দিলে কিন্তু লোড চলবে না, অর্থাৎ কোনো প্রকার মোটর বা ইজি বাইক যেটাই আপনারা লাগান না কেন, বা সোলার লাগান, কোনো প্রকার লোড দিবে না, এটা জাস্ট একটা ভোল্টেজ দেখায়। আমরা একটু আবার একটু অফ করে দেখুন লাইভে, এখানে যে সুইচ আছে সুইচে ক্লিক করবো, এরপরে ডিটারমাইনে ক্লিক করবো, দেখুন লাইভ ভোল্টেজটা কমে গেল। এবং এটাও কিন্তু পারফেক্ট অ্যাকুরেজ স্টেবল ভোল্টেজ না, এটা জাস্ট মিটারে দেখাচ্ছে, লোডের ক্ষেত্রে এটা লোড যখন দিতে যাবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। এখন আপনারা চাইলে এইভাবে অফ করে আপনাদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন, চোরের সাধ্য নাই এই প্রোডাক্টটা রান করা। তো দর্শক মণ্ডলী যদিও এটা হিডেন অ্যান্ড প্রাইভেসি জিনিস, অবশ্যই প্রত্যেকটা পাসওয়ার্ড কিন্তু আলাদা আলাদা থাকে, আর এইভাবে পাসওয়ার্ড দিয়ে দেখে আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু পুরো ডিভাইসটা অফ করে রাখতে পারেন। আপনাদের অটো নিয়ে যাওয়ার কোনো ভয় নাই, যেখানে রাখেন না কেন অটো তালা দিয়ে রাখলে অটো যেভাবে হোক আপনার এই অটো কিন্তু কোনোভাবে চোর রান করতে পারবে না, অর্থাৎ চোর চালিয়ে যেতে পারবে না, তাকে কিন্তু ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, চালানোর কোনো অপশন নাই। দর্শক মণ্ডলী এই ব্যাটারিটা আপনারা চাইলে 48 ভোল্টের যে মিশুক ইজি বাইক অটো গাড়ি আছে এই অটো গাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা 48 ভোল্টের 105 অ্যাম্পিয়ারের, যদি 105 আমরা 100-ই কাউন্ট করি, 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এবং এটার 1C রেটিং ক্ষমতা রয়েছে, অর্থাৎ চার্জিং এবং ডিসচার্জিং। অনেকে বুঝেন না 1C রেটিংটা কি, 1C রেটিংটা হলো এখানে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি 1C হয় তাহলে ইনটু 1 দেওয়া হয়, অর্থাৎ গুণিতে 1 দিলে এই 100 অ্যাম্পিয়ারের চার্জ এবং ডিসচার্জ আপনারা করতে পারবেন। পাশাপাশি যদি হাফ C রেটিং হয়, কিছু কিছু ব্যাটারি হাফ C রেটিং হয়, তাহলে 100 × 0.5, তো এটা যদি আপনার হাফ C রেটিং হয় এটা দ্বারা ভাগ দিলে 50 অ্যাম্পিয়ারের ডিসচার্জিং করবে। তো আমাদের ব্যাটারিগুলো আলহামদুলিল্লাহ 1C রেটিংয়ের, 105 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি, আপনারা চাইলে 100% অর্থাৎ 1C ব্যাটারি যত অ্যাম্পিয়ার তত অ্যাম্পিয়ারে আপনারা চার্জ এবং ডিসচার্জ করে নিতে পারবেন। অবশ্যই পরিশেষে একটা কথা বলবো, আপনাদের কষ্টের টাকা, কষ্ট অর্জিত টাকা যেখান থেকেই ব্যাটারি নেন না কেন, অন্তত পক্ষে দেখে শুনে একটা বছর একটা মানে সিকিউরিটি দেয়, এক বছর একটা সিকিউরিটি দেয়, এইরকম জায়গা থেকে আপনারা ব্যাটারি কেনার চেষ্টা করবেন। নেওয়ার সস্তায় বস্তা ভরে নেওয়ার বিষয়টা আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন। আপনারা জানেন দীর্ঘদিন গাজী এটিসল বা গাজী ইলেকট্রনিক্স লিথিয়াম ব্যাটারির সাথে সম্পৃক্ততা রয়েছে এবং তারা এই ধরনের কাজ করে আসছে। তো অন্তত পক্ষে আপনাদের গুড বেটার বেস্ট যেটাই বলেন না কেন, অন্তত পক্ষে ভালো একটা প্রোডাক্ট আপনারা পাবেন, এতটুক নিশ্চয়তা আপনারা আমাদের উপরে রাখতে পারেন। আর প্রাইস অনেকে প্রশ্ন করবেন, প্রাইসটা আমরা একটু মানে হিডেন রাখলাম, কারণ অনেকে আসলে ভুল মন্তব্য করেন, প্রাইস দেওয়ার পরে এক মাস বা দুই মাস পরে আমাদেরকে কল দেন, বা 6 মাস বা 1 বছর পরে কল দিয়ে আমাদেরকে নানান ধরনের প্রশ্ন করেন, যার কারণে আমরা একটু হ্যাসেলের মধ্যে পড়ি।
তো অবশ্যই রিয়েল ক্রেতা, আপনি যদি রিয়েল ক্রেতা হন আমার মনে হয় না ফোনে 1 মিনিট মানে কল দিয়ে দামটা জানলে আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা আপনার কোনো ক্ষতি হবে। তো দর্শক মন্ডলী, আপনারা যার প্রয়োজন অবশ্যই আমাদেরকে কল দিবেন, অন্যথায় রিয়েল ব্যয়ার ছাড়া আমাদেরকে কেউ কল দিবেন না, যার প্রয়োজন শুধু তারাই কল দিবেন, অন্যথায় ইগনোর করবেন, দয়া করে ইগনোর করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করবো, যারা এতক্ষণ আমাদের সাথে রয়েছেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি, পাশাপাশি আমরা চেষ্টা করেছি আরও সুন্দর মার্জিতভাবে কথা বলার জন্য, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্তই সবার সুস্বাস্থ্যতা কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।